নির্বাচনে আসুন, আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন, জনগণের ম্যান্ডেট পেয়ে আপনার রাষ্ট্র ক্ষমতা আসুন। কিন্তু আসলে বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না, এই আওয়ামী লীগকে লাঠি দিয়ে ভয় দেখানো যাবে না, লাঠি দিয়ে ভয় দেখাতে যান না, তাহলে উল্টা বিপদে পড়তে হবে আপনাদের। আপনারা আসুন নির্বাচনে, আসুন নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করুন জনগণ আপনার পাশে আছে কিনা। বিএনপি আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্যই তারা এই ধরনের রাজনীতি কর্মসূচি দিয়ে যাচ্ছে, সেটা আবারও প্রমাণিত হয়েছে। আমরা বারবার বলেছি যে এই বাংলাদেশে যারা যে সমস্ত রাজনৈতিক দল স্বাধীনতায় বিশ্বাস করে, সার্বভৌমত্ব বিশ্বাস করে, তারা সংবিধান মেনে চলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সুষ্ঠু নিরপেক্ষ এবং সংবিধান সম্মত করতে বদ্ধপরিকর, আমরা আহ্বান করেছিলাম নির্বাচনে আসুন, আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন, জনগণের ম্যান্ডেট পেয়ে আপনার রাষ্ট্র ক্ষমতা আসুন। কিন্তু আসলে বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না, গতকালকের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে বিএনপি আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্যই তারা এই ধরনের রাজনীতি কর্মসূচি দিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য একটাই, দেশের মধ্যে রাজনীতি কর্মসূচির নামে মারামারি, সানাহানি, সন্ত্রাসী, অগ্নিসংযোগ, রাজনৈতিক কর্মকাণ্ড করে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যাতে এখানে কোনো আবার অন্য কারো হস্তক্ষেপ হয়, সেটাই তাদের লক্ষ্য। আমি আজকের এই সমাবেশ থেকে বিএনপি ভাইদের প্রতি অনুরোধ করব, আপনার রাজনৈতিক দল আপনারা বিদেশি কোন ষড়যন্ত্রের ক্রিয়ালোক হওয়ার চেষ্টা করেন না, আপনারা বিদেশি ষড়যন্ত্রের ক্রিয়ালোক হয়েন না, এটা অনুরোধ করছি আমরা। আপনারা আসুন নির্বাচনে, আসুন নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করুন জনগণ আপনার পাশে আছে কিনা। আমরা দেখলাম আজকে আপনারা লাঠি হাতে সব মিছিল করতেছেন, লাঠি কেন ভাই, লাঠি কেন, লাঠি দিয়ে কি আপনারা ভয় দেখান, নাকি নিজেরা ভয় পান সেই ভয় কাটানোর জন্য লাঠি হাতে নিয়েছেন? আমরা এই সবের থেকে পরিষ্কার ভয় জানিতে চাই, আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া দল পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে অস্ত্রের মুখে গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করেছি, এই আওয়ামী লীগকে লাঠি দিয়ে ভয় দেখানোর যাবে না, লাঠি দিয়ে ভয় দেখাতে যান না, তাহলে উল্টা বিপদে পড়তে হবে আপনাদের। যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি একবার খেপে যায়, তাহলে ওই লাঠি নিয়ে পালানোর সুযোগ পাবেন না আপনারা। আমি আহ্বান করব রাজনৈতিক কর্মসূচি নামে নাশকতা সন্ত্রাসী কণ্ঠবল বন্ধ করুন, না হলে এ বাংলার জনগণ অতীতে যেভাবে আপনাদেরকে রাজপথে শাস্তি করেছে ভবিষ্যতে সেইভাবে শাস্তি করবে। আমার নেতা কর্মী ভাইদেরকে এই সন্ত্রাস এবং এই সন্ত্রাসী দলের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।